শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মেলনীতে অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। পুলিশের পর বাঁকুড়ায় শুভেন্দু সভায় না আদালতের। তবে এই প্রথমবার নয়, আগেও বহুবার শুভেন্দু সভা নিয়ে তারাপুরেন দেখা গিয়েছে। হাওড়া ধর্মতলা সহ একাধিক সভায় প্রথমে পুলিশের অনুমতি মেলেনি, কখনো প্রেক্ষাপট ছিল স্পর্শকাতর, কখনো আবার শাসক দল ও বিরোধী দলের একই সময় একই স্থলে সভার কর্মসূচি। তারপর বহু বিতর্কের পর আদালতের নির্দেশেই সমাধান এসেছে। তবে এই পরিস্থিতিতে কোতুলপুরের বিজয়া সম্মেলনীতে অনুমতি দিলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোতুলপুরে বিজয়া সম্মেলনের অনুষ্ঠান করতে চেয়ে পুলিশের অনুমতি চায় বিজেপি। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু মঞ্চ বাঁধার কাজ শেষ হয়ে গেলেও পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বুধবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আধ ঘন্টার মধ্যে বাঁকুড়ায় সভা করার অনুমতি না দিলে বাঁকুড়ার পুলিশ সুপারকে ভার্চুয়াল মাধ্যমে হাজির হতে হবে। আর তাতেই ঘটে যাওয়া আসানসোল কম্বলকাণ্ডের কথা শোনার পর মত বদল করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানিয়ে দেন, বাঁকুড়ার কোতুলপুরে বিজেপির বিজয়া সম্মেলনীর অনুমতি দেওয়া যাবে না। ঠিক হয়, আগামী 4 নভেম্বরের আগে সভা করতে পারবে না বিজেপি। ওই মামলার শুনানিতে বিকেলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, পুলিশ সুপার বলছেন সভার ময়দানটা অনেকটা বড়, সেখানে একটাই মাত্র ঢোকার এবং বাইরে যাবার রাস্তা রয়েছে। এই অবস্থায় পদপৃষ্ঠের ঘটনা হলে আদালতের তো কিছু করার থাকবে না, কিছু অঘটন ঘটে গেলে তার দায় কে নেবে? আসলে বাঁকুড়ার পুলিশ সুপারের বক্তব্য শোনার পরেই মত বদলান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার একের পর এক নির্দেশে কার্যত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য, এবার সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মেলনীতে অনুমতি দিলেন না। কলকাতা হাইকোর্ট অনুমতি দিল না শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মেলনীতে। পুলিশের পর বাঁকুড়ায় শুভেন্দুর সভায় না আদালতে। তবে এই প্রথমবার নয়, আগেও বহুবার শুভেন্দুর সভাকে ঘিরে টানাপোড়েন দেখা গিয়েছে। হাওড়া ধর্মতলা সহ একাধিক সভায় প্রথমে পুলিশের অনুমতি মেলেনি, কখনো প্রেক্ষাপট ছিল স্পর্শকাতর, কখনো আবার শাসক দল ও বিরোধী দলের একই সময় একই স্থলে সভার কর্মসূচি। তারপর বহু বিতর্কের পর আদালতের নির্দেশেই সমাধান এসেছে। তবে এই পরিস্থিতিতে কোতুলপুরের বিজয় সম্মেলনীতে অনুমতি দিলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোতুলপুরে বিজয় সম্মেলনের অনুষ্ঠান করতে চেয়ে পুলিশের অনুমতি চায় বিজেপি। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপস্থিত হবার কথা ছিল, কিন্তু মঞ্চ বাঁধার কাজ শেষ হয়ে গেলেও পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বুধবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আধ ঘন্টার মধ্যে বাঁকুড়ার সভা করার অনুমতি না দিলে বাঁকুড়ার পুলিশ সুপারকে ভার্চুয়াল মাধ্যমে হাজির হতে হবে। আর তাতেই ঘটে যাওয়া আসানসোলের কম্বলকাণ্ডের কথা শোনার পর মত বদল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দেন, বাঁকুড়ার কোতুলপুরে বিজেপির বিজয়া সম্মেলনীর অনুমতি দেওয়া যাবে না। আর তাতেই ঠিক হয়, আগামী 4 নভেম্বরের আগে সভা করতে পারবে না বিজেপি। আসানসোলের কম্বল বিতরণ কাণ্ডের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। যে সংখ্যক মানুষের জন্য সভার আয়োজন করা হয়েছিল তার থেকে অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন কম্বল নিতে, আর তারপর একটা হুড়োহুড়ি পড়ে যায় এবং পদপৃষ্ঠের ঘটনা ঘটে। এই ঘটনার কথা বারে বারেই কিন্তু উঠে আসে বিভিন্ন জায়গায়, এবং আসানসোল কম্বল কাণ্ডের কথা শোনার পর এবার মত বদল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কি বলছেন? না, তিনি বলছেন বাঁকুড়ার কোতুলপুরে বিজেপির বিজয়া সম্মেলনীর অনুমতি দেওয়া যাবে না, আর এরপর ঠিক হয় আগামী 4 নভেম্বরের আগে সভা করতে পারবে না বিজেপি। ওই মামলার শুনানিতে বিকেলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, পুলিশ সুপার বলছেন সভার ময়দান অনেকটা বড়, সেখানে একটাই মাত্র ঢোকার এবং বাইরে যাবার রাস্তা রয়েছে, আর এই অবস্থায় যদি পদপৃষ্ঠের ঘটনা ঘটে আদালতের তো কিছু করার থাকবে না, আর কিছু অঘটন ঘটে গেলে তার দায় কে নেবে? কারণ আসানসোলের কম্বলকাণ্ডে দেখা গিয়েছিল যে প্রচুর সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়ে গিয়েছিলেন,
আর হুড়োহুড়ি পড়ে গিয়েছিল সেখানে কম্বল নেবার জন্য, আর তারপরেই সেখানে পদপৃষ্ঠের ঘটনা ঘটে। আসলে বাঁকুড়ার পুলিশ সুপারের বক্তব্য শোনার পরই মত বদলান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।